বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা জেলা সভাপতি, যিনি আবেগ অনুভূতি আর ভালোবাসা দিয়ে আমাদের মেম্বারদের দুঃখ দুর্দশার কথা ভক্তি ভাব মন্তব্য প্রকাশ করেন। আমাদের খুলনার কৃতি সন্তান সহযোদ্ধা আপিয় প্রভাই এস এম ফরিদ রানাকে বক্তৃতা প্রদান করার জন্য আমি ধন্যবাদ অর্পণ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করে শুরু করছি নেত্রকোনা সদর উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সমস্ত মন্ত্রণালয় এই জনপদের দুর্যোগ দুঃসময়ে রাউন্ডের কারণ দাঁড়িয়ে যাদের শুভকালে মুখরিত হয়েছে এই জনপদ, যাদের দীর্ঘ ত্যাগ আর প্রীতিকার বিনিময়ে উদ্ভূত আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান সমঞ্চে বিশেষ অতিথি আসনান্ত করেছেন এই জনপদের মামাঠি মানুষের কৃতি সন্তান পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নজরুল ইসলাম খান সমঞ্চে ইতিমধ্যে আজকের এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আশুলিয়ার কৃতি সন্তান একজন সাধারণের মানুষ বিশিষ্ট শিক্ষানন্দ রবি শিক্ষাবিদ জনাব হুসেন আলী মাস্টার সমঞ্চে প্রধান বক্তা হিসাবে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তরবঙ্গ পূর্ব থেকে পশ্চিমবঙ্গ যে মানুষটি অধিকার আদায়ের জন্য মেম্বারদের এই সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য ছুটে চলেছেন বৈশ্বের কৃতি সন্তান জনমন্দিত জননেতা জনাব মামুনুর রশিদ মোল্লা সমঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী নেতৃবৃন্দ এই নেত্রকোনায় বিভিন্ন রাজনৈতিক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের প্রিয় বন্ধুরা আমার সামনে বক্তব্য শুনছেন এই জনপদের বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বক্তৃতা শুনতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই বাংলা আরবি সাংবাদিক নেতা রাজনীতির মহাকবি স্বাধীনতার মহান স্থপতি বিশ্বমন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ অথবা আজকের দিন প্রথমত গণতান্ত্রিক আন্দোলনে আমাদের মাঝ থেকে যারা চিরনিদ্রায় শায়িত হয়েছে, যারা আমাদের মাঝ থেকে আত্মভূতি দিয়েছে, যাদের রক্তদানের বিনিময়ে অর্জিত আমাদের এই সুন্দর বাংলাদেশ, এই উন্নয়নশীল বাংলাদেশ, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলা এবং বাংলার ইতিহাসের সব থেকে বড় গেরিলা যিনি পদ্মার আন্দোলনে থেকে জাতির পিতাকে উৎসাহ যুগিয়েছিলেন, যিনি মুক্তিযোদ্ধাদের কান্দারি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সমবেত নেত্রকোনাবাসী আজকের এই জনপদে আপনারা যারা বসে আমাদের বক্তৃতা শুনছেন বক্তৃতা করছেন যদি আপনাদের কাছে প্রশ্ন তুলে দিই কেমন আছেন আপনারা, নিঃসন্দেহে আপনারা বলবেন সারা বাংলাদেশের মানুষের মতন আমরাও ভালো রয়েছি কিন্তু জনপ্রতিনিধিরা ভালো নেই, কারণ আমরা সেই রূপসী রূপসার ভৈরব তীরে গড়ে ওঠা শিল্প নগরী খুলনার জনপ্রতিনিধি, সেই খুলনার জনপ্রতিনিধি হিসাবে বুকে হাত রেখে বলতে পারি আমরা ভালো নেই কোনোভাবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে দৃষ্টি আকর্ষণ করে দিয়ে একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। আমরা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি আপনারা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে মহান পবিত্র সংসদে যে আইনটি প্রণয়ন করেন, যে আইনটি পাস করেন জনসাধারণের কল্যাণার্থে, আমরা তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি সেই আইনগুলো বাস্তবায়ন করি এবং অক্ষরে অক্ষরে আমাদের জীবনে রক্তবিন্দু দিয়ে সেই আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন পূর্ববর্তী বক্তারা বলার চেষ্টা করেছে আমরা সেই জনপ্রতিনিধি যে বাংলাদেশের সব থেকে নির্যাতিত নিষ্পেষিত, আমরা সেই জনপ্রতিনিধি যারা আয়োজন
অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে আমরা সেই জনপ্রতিনিধি যারা আজ তাদের সম্মানী ভাতা কথা বলতে যেয়ে লজ্জায় অপমানে মাথা নত করে ফেলে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাকে বলছি, আপনার হয়তো বা জানা রয়েছে যেহেতু আপনি মা বাটি মানুষের কিছু সন্তান রূপ লেভেল থেকে আপনি বেড়ে উঠেছেন, কিন্তু আপনি সর্বশেষ খবরটি জানেন কিনা আমি জানি না। আমরা যারা মেম্বার এবং মহিলা মেম্বারগণ এখানে রয়েছি, আমাদের যদি আমাদের প্রিয়তমা স্ত্রী জিজ্ঞাসা করে তুমি সম্মানী কত টাকা পাও, আমাদের অভ্যর্থনী স্বামী যদি আমাদের বোনদের কাছে জিজ্ঞাসা করে তুমি কত টাকা সম্মানী পাও, আমরা লজ্জায় অপমানে আমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকি, আমরা উত্তর দিতে পারি না। এই বাংলাদেশ, যে বাংলাদেশে আজ ঘুরে দাঁড়িয়েছে উন্নয়নের রোল মডেল হয়েছে, সেই বাংলাদেশের একজন জনপ্রতিনিধি হিসেবে রাজস্ব খাত থেকে আমরা মাত্র ৩৬০০ টাকা অনারিয়াম পাই। আরেকটি অনারিয়াম আমাদের দেওয়ার কথা রয়েছে ইউনিয়ন পরিষদের, সেই অনারিয়ামটি আগেও আমরা কেউ পাই কিনা সন্দিহান রয়েছে। প্রিয় প্রধান অতিথি, আমরা এটাকে মনে করি আমাদের সম্মানী নামে অসম্মানী করা হয়। আমরা বলতে চাই আমরা সেই মসজিদে মহাজ্জেন যখন আসলাতুল খায়ের উন্নয়ন মিলান বলেন, যখন ওই আমার মায়ের পোষা মুরগিটি চিৎকার দিয়ে জানান দেয় আমি সকাল হয়েছি, নতুন আরেকটি প্রভাত হয়েছে, সেই প্রভাতে আমরা আমাদের কর্মজীবন শুরু করি, একের পর এক মানুষের সেবার কাজটি করে থাকি। রাত্রে যখন আমরা বাড়িতে ফিরি নিঃসন্দেহে আমাদের মুক্তি মলিন হয়ে যায়, কারণ আমরা আমাদের সেই প্রিয়তমা স্ত্রীর কাছে বলতে পারি না। দিন শেষে রাত আসে, রাত শেষে সপ্তাহ আসে, সপ্তাহ শেষে মাস আসে, মাস শেষে তিন মাস পরে আমরা যখন ৩৬০০ টাকার অনারিয়াম পেয়ে ঘরে ফিরি, তখন আমার প্রিয়তমা স্ত্রীকেও আমরা একটি নতুন শাড়ি দিতে পারি না। আমরা আমাদের বোনরা তাদের সন্তানের সামনে যে কলস পড়ুয়া মেয়েটি রয়েছে, যা ছেলেটি রয়েছে, যদি প্রশ্ন করে মা তুমি কত টাকা সম্মানী পাও, আমার ওই বোনটি কিন্তু সেই উত্তরটি দিতে পারে না। অথচ আজকে সারা বাংলাদেশে একযোগে আগামী ২৭ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচন হবে, সেই নির্বাচনে সদস্য পদে যারা নির্বাচন করতে যাচ্ছেন বা ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছিলেন, আমরা যদি তাদের বিষয়টি তুলে ধরার চেষ্টা করি, তারা গ্রামে কতটি সালিশ করে, কতটি বিচার করে, কতটি সেবামূলক কাজ করে, তাদের সম্মানী ভাতা দেওয়া হয় ২৫,০০০ টাকা আর আমাদেরকে দেওয়া হয় ৩৬০০ টাকা, এটি কি কোনোভাবেই মেনে নেওয়া যায় বলেন আপনারা যারা জনপ্রতিনিধি রয়েছেন? সেই কারণে আজকে বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছে। আমরা সারা বাংলাদেশে আন্দোলন করে জানিয়ে দিতে চাই আমরা প্রতিবাদ মুখর হতে চাই, আমরা ঢাকার রাজধানীকে প্রকম্পিত করতে চাই। এই সেই মেম্বারগণ যারা সারা বাংলাদেশে জনপ্রতিনিধিত্বের মধ্য দিয়ে মানুষের সেবার কাজটি করে থাকে, কিন্তু সেই মানুষ যেমনিভাবে অধিকার বঞ্চিত রয়েছে তেমনিভাবে নিঃশাসিত নির্যাতিত রয়েছে। আমরা গ্রামের একের পর এক বিচার করি, প্রতিপক্ষ সৃষ্টি হয়, অথচ থানার যিনি বড় কর্তা রয়েছে ওসি সাহেব, তিনি সুযোগ পেলে আমার নামে মামলাটি গ্রহণ করে নেয়, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করে। আমরা আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে বলতে চাই বাংলাদেশের টেকটপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫৫,০০০ মেম্বারের বিরুদ্ধে যদি ওয়াহেদ কোনো নির্যাতন বা গ্রেপ্তার করা হয়, তাহলে অবশ্যই সারা বাংলাদেশ একযোগে প্রকম্পিত হয়ে উঠবে এবং আন্দোলন সংগ্রাম করে তার দাঁত ভাঙা জবাব দেবে। সেজন্য আজকে আমাদের সমস্ত বন্ধুরা, আমরা যে ১১টি দফা দিয়েছি সেই ১১ দফার কথা আজকের এই জনপদের আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক বলবে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা সেই জনপ্রতিনিধি, যে জনপ্রতিনিধি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকি। যদি আমরা সেই উন্নয়ন বাস্তবায়ন করে থাকি, আমরা কেন চায়ের দোকানে বসে, আমরা কেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা আমাদের সেবামূলক কাজগুলো করব? আমাদেরকেও কাউন্সিলরদের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদেরকে অফিস দিতে হবে, জনবল দিতে হবে, এটি আমাদের একটি দাবি। আপনাদের সকলের মাধ্যমে আমরা করে যাচ্ছি। সমস্ত বন্ধুরা, বক্তৃতা দীর্ঘায়িত করব না, প্রিয় ব্যক্তিবৃন্দ বক্তৃতা করবেন। সমাজ কল্যাণ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একজন সুপারম্যান হিসেবে সারা বাংলাদেশে তিনি প্রশংসা কুড়িয়েছে, তার বক্তৃতা শুনতে চাই। শুধু যাওয়ার বেলায় আপনাদেরকে বলে যেতে চাই আমরা আন্দোলন করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই। এই সেই বাংলাদেশ যে বাংলাদেশে তিতুমীরের জন্ম হয়েছিল, এই সেই বাংলাদেশ যেখানে টিপু সুলতানের ইতিহাস উজ্জ্বল নক্ষত্র হিসেবে রয়েছে, এই সেই বাংলাদেশ পর্তুগাল
পর্তুগিজদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই সেই বাংলাদেশ নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই সেই বাংলাদেশ কৃষক বিদ্রোহী আন্দোলন করেছে, এই সেই বাংলাদেশ সাতচল্লিশের পর অবিভক্ত বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে গেছিল। সেই বাংলাদেশের মানুষ আমরা, তাদের রক্ত রক্ত সুরী জন্ম আমাদের। সুতরাং আমরাও জানিয়ে দিতে চাই, অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের 55,000 মেম্বারের জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি, সেই দায়িত্ব পালন করব না, ঘরে ফিরব না। সেই ক্ষেত্রে এই নেত্রকোনার মানুষকে আপনাদেরকে জানাতে চাই, আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে আমরা আপনাদেরকে আহ্বান করব, নিঃসন্দেহে আপনারা আমাদের পাশে থাকবেন। এই উদ্যত্ত আহ্বান জানিয়ে নূর অঞ্চল খুলনার মাটিতে আপনাদের দাওয়াত জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই। যাবার বেলায় বলি, কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে, জয় আমাদের হতেই হবে। জয়।